আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হোসাইন 360-র পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিরাট একটি সুখবর নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বিশেষ করে ভিডিওটি দেখার পরে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে বীর মুক্তিযোদ্ধাদের দুটি উৎসব ভাতা দেওয়া হতো, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, 10,000 টাকা করে। এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা আরও তিনটি উৎসব ভাতা পাবেন, তাও সেই তিনটি উৎসব ভাতাই পুরো 10,000 টাকা করে পাবেন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করব। এবারের বাজেটে মুক্তিযোদ্ধাদের জন্য বোনাস পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া মুক্তিযোদ্ধারা এখন থেকে তিনটি বোনাস পাবেন। মন্ত্রী বলেন, বাড়ানো হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য বোনাসের পরিমাণ। এখন মুক্তিযোদ্ধারা বিজয় দিবসে 5,000 এবং পহেলা বৈশাখে 2,000 টাকা বোনাস পান। এবারের বাজেটে তাদের জন্য স্বাধীনতা দিবসেও বোনাসের সিদ্ধান্ত আসছে। তিনটি বোনাসের পরিমাণই হবে 10,000 টাকা করে। তাহলে মোট তিনটি বোনাসই 10,000 টাকা করে পাবেন, সাথে দুটি ঈদ বোনাস 10,000 টাকা করে। মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য বোনাসের পরিমাণ যেটা আগে 5,000 ছিল সেটা 10,000 করা হবে। এছাড়া বেশ কিছু ক্ষেত্রে তারা সুবিধা পাবেন। মুক্তিযোদ্ধাদের 100% চিকিৎসা সেবা গ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং এই বাজেটে আরও বাড়ানো হবে বলে জানান তিনি। তিনি বলেন, এখন তারা ঢাকার 22টি হাসপাতালে বছরে 75,000 টাকা চিকিৎসা বাবদ খরচ করতে পারেন। এর পরিমাণ আরও বাড়বে বলে জেলা এবং উপজেলা হাসপাতালেও তাদের চিকিৎসার সুযোগ রাখা হবে। এদিকে গেজেটভুক্ত হওয়ার জন্য মুক্তিযোদ্ধার আবেদন নেওয়া বন্ধ করে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। শুধুমাত্র বীরঙ্গনা ছাড়া অন্য ক্যাটাগরির মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির আবেদন আর নেবে না সরকার। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। আকম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার জন্য নতুন করে আর আবেদন নেবে না সরকার, শুধুমাত্র বীরঙ্গনা হিসেবে কেউ আবেদন করতে পারবেন। মন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়েছে নতুনভাবে কোনো আবেদন গ্রহণ করা হবে না, পুরাতন যেগুলো আপিল ছিল এবং চলমান আছে সেগুলোর নিষ্পত্তি করা হবে। তিনি আরও বলেন, বীরঙ্গনা ব্যাপারটা খুবই সেন্সিটিভ ব্যাপার, পুরুষতান্ত্রিক দেশ বা সমাজ বলে কেউ এই ব্যাপারে বলতে সাহস পাচ্ছে না, সে কারণে আমরা ওপেন করে রেখেছি যদি কেউ সাহস করে আবেদন করেন। ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আজকের খবর। আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। আগে যেই পহেলা বৈশাখের নববর্ষ ভাতা 2,000 টাকা করেছিল সেটা এখন বর্তমানে 10,000 টাকা করা হবে। আর বিশেষ করে বিজয় দিবস ভাতা 5,000 ছিল বা স্বাধীনতা দিবস ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেগুলোতে আপনারা 10,000 টাকা করে পাবেন, আলাদা আলাদা 10,000 টাকা করে পাবেন। আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।